আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপর আইএসএফ বিধায়ক তথা পীরজাদা নওশাদ সিদ্দিকী ফুরফুরাতে ফিরবেন তার নিজের বাড়িতে। তার আগে আমরা দেখতে পাচ্ছি খুশির মেজাজ রয়েছে ফুরফুরাতে, প্রত্যেক পীরজাদা পীর সাহেব তারা খুশি রয়েছেন, এবং যারা মূলত বারবার দাবি করেছিলেন যে নওশাদ সিদ্দিকীকে নিঃশর্ত মুক্তি দিতে হবে, তাদের দাবি আজকে পূরণ হয়েছে এবং নওশাদ সিদ্দিকী বাড়ি ফিরবেন। তার আগে আমরা কথা বলবো এখানে পীরজাদা কাসেম সিদ্দিকী রয়েছেন, অন্যতম প্রতিবাদী কণ্ঠ। আজকে পীরজাদা বাড়ি ফিরছেন, কতটা খুশি বা কী বলবেন? ও সত্যের ওপরে ছিল বলে আমরা খুশি, মিথ্যের ওপরে থাকলে আমরা খুশি হতাম না। বাংলার মানুষ তাকে কোলে নিয়েছে, আজকে জানেন বাংলার মানুষ কতজন রোজা রেখেছে খুশিতে? মানুষ রোজা রেখেছে তার জন্য। তাহলে ও যদি ভালো মানুষের পাশে যদি না থাকতো, সত্যের ওপরে যদি না থাকতো, মানুষ রোজা রাখে? আজকের হিন্দু ভাইয়েরা কত আনন্দ করছে ওকে নিয়ে। একদম, যারা মিথ্যে মামলা দিয়েছে, আপনার ডিএন বাংলা থেকে প্রকাশ্যে বলছি, সেসব প্রশাসন, সেসব পুলিশ অফিসারদের নামে কেস করা হোক, যারা যারা নওশাদের নামে মিথ্যে মিথ্যে কেস দিয়েছে তাদের নামে কেস করা হোক, যে তোমরা মিথ্যে কেস দিলে কেন, এইটা আগে আমাদের ব্যবস্থা নিতে হবে। এরপরে দেখা যাচ্ছে কি এই যে সাগরদিঘি নির্বাচন, সেখানে দেখা যাচ্ছে যেখানে 70% উপরে সংখ্যালঘু ভোট, সেখানে তৃণমূল হারছে। তাহলে কি এই যে কোথাও নওশাদ সিদ্দিকীর জেল যাত্রা বা আনিসের মৃত্যু, এইগুলো কি কোথাও মানে সংখ্যালঘুদের মনে প্রভাব ফেলেছে? একদম, আজকে সাগরদিঘিতে ভোট হয়েছে, আজকের এবার ভরা ডুবি, এর কারণটা কি? এইটাই তো কারণ, পশ্চিমবাংলার মানুষ অনেক সচেতন, পশ্চিমবাংলার মানুষ শান্তি চায়, অশান্তি চায় না। আর পশ্চিমবাংলার মানুষ চোর চোর ছিনতাই দাগাবাজ গুন্ডা মাস্তানকে পছন্দ করে না। বাংলার মানুষ উচিত জবাব দিয়েছে, আর আজ এই যে কালকে ভোটের রেজাল্ট হয়েছে, এইটাই হলো পঞ্চায়েতের প্রধান ইস্যু হয়েছে। আগামী দিন পঞ্চায়েত কী হবে না হবে বাংলার মানুষ ইনশাল্লাহ ওরা চিন্তা করে নিয়েছে। কোথাও কি নওশাদ সিদ্দিকী সেটা মানে সংখ্যালঘুদের বোঝাতে পারছে যে শুধুমাত্র তৃণমূলের ভোট ব্যাংক হয়ে না থেকে মানে যে জুজু দেখানো হচ্ছে বিজেপি? একদম, দেখেন এখানে জুজু বলে কোনো কথা নাই, মানুষ মানুষ শান্তি চাই, যে আসুক না কেন মানুষ যদি শান্তি পায় সে থাকবে, আর মানুষ যদি অশান্তিতে থাকে তাকে বাংলার মানুষ রাখবে না, সে সিপিএম হোক, বিজেপি হোক, তৃণমূল হোক, কংগ্রেস হোক আর আইএসএফ হোক, এটা মাথায় রাখবেন। মানুষ অত্যাচারকে পছন্দ করে না, বিশেষ করে বাংলার মানুষ। দেখেন পঞ্চায়েতে পুলিশকে কাজ করাবে এই সরকার, যেহেতু কিছু পুলিশ এই সরকারের গোলাম হয়ে গেছে, কেন এই সরকারে যত নেতা এমএলএ সব চোর, কিছু পুলিশগুলোকে চোর বানিয়ে ফেলেছে, এই চোর বানিয়ে এদেরকে দিয়ে কাজ করাবে। আজকের বলুন নওশাদের নামে কেস দিয়েছে যেসব পুলিশ, সব মিথ্যে হলো, তো সে পুলিশের এগেনস্টে রাজ্য সরকার কী করবে যারা মিথ্যে কেস দিল? তাহলে বাংলার মানুষ পুলিশের কাছ থেকে মুখ ঘুরিয়ে নিল, মানুষ বাংলার মানুষ পুলিশের কাছে যেতে পারবে না, যে ওরাও মিথ্যুক, ওরাও আমাদেরকে মিথ্যে করে ফাঁসাতে পারে। তাহলে বাংলার মানুষ এখন কোথায় গিয়ে দাঁড়াবে? প্রশাসনের কাছে যদি না দাঁড়াতে পারে, যেখানে যারা ওয়ার্দি পড়ে আছে, সরকারের ওয়ার্দি নয়, এটা একটা ভারতের গণতান্ত্রিক রাজ্যের ওয়ার্দি, তারা ওয়ার্দি পরে যদি মানুষের উপরে মিথ্যে কেস দেয় তাহলে মানুষ কোথায় দাঁড়াবে? ওই জন্য মানুষ চিন্তা করে নিয়েছে আগামী পঞ্চায়েত ভোটটা কী করবে। বুঝতেই পারছেন যেমনটা আজকে আইএসএফ বিধায়ক তিনি ফিরবেন বাড়িতে, এবং তার আগে পীরজাদা পীর সাহেব তাদের মধ্য থেকেও প্রতিক্রিয়া উঠে আসছে, এবং সেখানে তারা বলছে সাগরদিঘিতে যেভাবে ধরাশায়ী হয়েছে তৃণমূল, সংখ্যালঘু ভোট ব্যাংক চলে গিয়েছে তৃণমূলের সেখান থেকে, আগামীতে পঞ্চায়েত নির্বাচনেও কিন্তু এইভাবেই নওশাদ সিদ্দিকী যেভাবে বোঝাতে পারছেন বিভিন্ন জায়গাতে, সেক্ষেত্রে যদি এই মানুষ বুঝতে পারে তাহলে কিন্তু এই যে সাগরদিঘি মডেল সেটাও কিন্তু আগামী দিনে পঞ্চায়েতেও প্রভাব পড়বে এমনটাই মনে করছেন ফুরফুরা শরীফের পীরজাদাদের একাংশ। এইচবি ডিএনএন বাংলা হুগলি।